প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের গণিত ক্লাস, 6 তারিখের গণিত ক্লাস নেব। সবাই খাতা কলম হাতে রাখো। অ্যাডমিশনের গণিত ক্লাস, সবাই অ্যাডমিশনের গণিত ক্লাসের জন্য প্রস্তুতি নাও। অ্যাডমিশনের গণিত ক্লাসের জন্য প্রস্তুতি নাও। এক নাম্বার কষে দেখাও, এক নাম্বার কি বলছে? কষে দেখাও। এক কুড়ির কত অংশ? 12টি। এক কুড়ির এক কুড়ির কত অংশ? 12টি, তাই না? এক কুড়ি সমান 20টি। এক কুড়ি সমান 20টি। তাহলে আমি কি করবো এখন? উপরে 12, নিচে 20, এত অংশ, ঠিক আছে? তাহলে উপরে লিখলাম 12, এক কুড়ির কত অংশ? 12টি। 12 যাবে উপরে, আর এক কুড়ি সমান 20টি, 20 থাকবে নিচে, 20 থাকবে নিচে। এখন কাটাকাটি করলে কত অংশ বেড়ে আসবে? কাটাকাটি করলে কত অংশ বেড়ে আসবে? চারতে কাটো, 3 4 12, 4 5 20 সমান সমান 3/5 অংশ। তাহলে 1 কুড়ি কত অংশ? 12টি, 3/5 অংশ 12টি। 1 কুড়ি কত অংশ? 12টি, 3/5 অংশ। এটাই উত্তর, উত্তর 3/5 অংশ। সবাই সুন্দর করে তুলে নাও। সবার হয়েছে? যাদের হয়েছে তারা হাত তুলে দেখাও। মিশালাম, নাম্বার 1 কেজির কত অংশ? 750 গ্রাম। 1 কেজির কত অংশ?
এক কেজির কত অংশ? 750 গ্রাম। প্রথমে লিখি 1 কেজি সমান 1000 গ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম। উপরে 750, নিচে 1000, এত অংশ। এখন এই শূন্য, উপরে একটা শূন্য নিচের একটা শূন্য কেটে দিলাম, উপরে একটা শূন্য নিচের একটা শঙ্কু শূন্য কেটে দিলাম। এখন 25 দেখো, 3 পঁচিশ 75, 4 পঁচিশ 100। তাহলে 3 এর 4 অংশ কত অংশ হবে? 3 এর 4 অংশ, এটাই উত্তর। উত্তর 3 এর 4 অংশ। সবাই 1 নম্বরটা বুঝছো? 1 নম্বরটা কষে করো, মানে এভাবে কষে করে দেখাতে হবে। সুন্দর করে লেখো সবাই। সবার হয়েছে 2 নাম্বার, স্থানীয় মান নির্ণয় করো। 1 নাম্বার কি সবার হয়েছে? আমি মিশাবো, ফারজানা আক্তার হয়নি তোমার? স্থানীয় মান নির্ণয় করো, 2 নাম্বার স্থানীয় মান নির্ণয়, তোমরা এটা পারবা। স্থানীয় মান নির্ণয় করো, নিজেরাই পারবা। দেখো চেষ্টা করে, একটু চেষ্টা করো সবাই। একদম সহজ একটা স্থানীয় মান দিছে, 7800 5। পাঁচ শূন্য শূন্য 8 7। প্রথমে কি একক, দশক, শতক, হাজার, অযুত, সবগুলো সমান টান এক লাইনে দিবা, একদম সোজা করে দিবা। সবগুলো সমান টান জান এক লাইনে সোজা হয়, ক্লিয়ার? সবগুলো সমান টান এক লাইনে সোজা হয়, দেখছো? এখন 5 একক 5, 0 দশক, 0 শূন্য 0 শতক, 0 শূন্য 0, 8 হাজার, 0 শূন্য 0 8, 7 অযুত, 70 হাজার, 0 শূন্য 0 0 7। দেখো প্রত্যেকটা ঘরে মিল আছে আমার, প্রত্যেকটা ঘরে মিল আছে, দেখছো? প্রত্যেকটা ঘরে মিল আছে আমার, সবগুলো ঘর যেন মিল থাকে, তাহলে স্থানীয় মানটা সঠিক ভাবে হবে, ক্লিয়ার? সবার হয়েছে? যাদের হয়েছে তারা হাত তুলে দেখাও, ক্লিয়ার? মিশাবো, তিন নাম্বার দশমিকের যোগ আছে, 3 নাম্বার দশমিকের যোগ আছে, ভগ্নাংশের যোগ আছে, ঠিক আছে? মিশালাম, 2 নাম্বারটা মিশালাম।
428.04 যোগ 0.09 যোগ 1, আমি এটা খাড়া করে লিখবো এখন, 428.04 0.09 1 দশমিক, খালি 1.00, এখন যোগ করো, যোগ করলে অঙ্ক হয়ে যাবে 9 আর 4 13, হাত থাকলো 1 1 1 দশমিক 6 দশমিক, 8 আর 1 9 2 2 4 4 429.13, 429.13, এটাই উত্তর, উত্তর 429.13। কয় নাম্বারটা হয়েছে? আবদুল্লাহ হয়েছে? নিশালাম, ক নাম্বার? পাঁচ দশমিক শূন্য আট যোগ 8.20, খাড়া করে তুলবো 5.08, 8.20, এখন যোগ করো, যোগ করলে অঙ্ক হয়ে যাবে 8 শূন্য 8 2 2 8 5, তাহলে 0 আর 8 যোগ করলে 8ই হবে, 0 আর 8 যোগ করলে 8ই হবে, যোগের সময় শূন্যর কোনো দাম নাই, এখন 2 আর 0 যোগ করলে 2ই হবে, দশমিক দশমিক 8 5 13, 13.28, 13.28, যোগের সময় শূন্যর দাম নাই, যোগের সময় শূন্যর দাম নেই। আবার হয়েছে? গ নাম্বার 3 যোগ 1 এর নিচে 3, এখানে 3 এর নিচে মনে মনে কত আছে? 1, 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, 3 কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, 3 এর নিচে কত আছে? 1, 1 আর 3 এর লসাগু 3ই হবে, 1 আর 3 এর লসাগু 3ই হবে, 3 আর 3 সরাসরি গুণ করো, 3 আর 3 গুণ করো, 3 3 কে 9, যোগ 3 দিয়ে 3 ভাগ করো, নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যা ভাগ, নিজের সংখ্যাতে নিজের সংখ্যা ভাগ, 3 দিয়ে 3 ভাগ করলে কত হচ্ছে? 1, 1 দিয়ে 1 গুণ করলে 1 হচ্ছে 1, 9 আর 1 10, উপরে 10 নিচে 3, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকলে ভাগ করতে হয়, উপরে সংখ্যা যখন বড় হবে তখন কি করতে হবে? ভাগ করতে হবে, উপরে সংখ্যা বড় হয়েছে, এখন 3 দিয়ে 10 ভাগ করো, 3 3 কে 9, বাঁচলো কত? 1, তাহলে 3 সমস্ত 1 এর নিচে 3, এটাই উত্তর, উত্তর 3 সমস্ত 1 এর নিচে 3।
সবার হয়েছে? মিশাবো আমি, এখনো অনেকেরই লেখা হয়নি দেখতেছি। তাড়াতাড়ি লেখা শেষ করো, শেষ করে হাত তুলে দেখো লেখা শেষ। হয়েছে? মিশালাম। তিনের ঘ নাম্বার, এক যোগ একের নিচে তিন যোগ একের নিচে চার, লসাগু হবে তিন আর চার, জোড় আর বিজোড়, জোড় আর বিজোড় সংখ্যা গুণ করে লসাগু হবে। তিন আর চার গুণ করো, তিন চারে বারো, লসাগু হবে বারো। লসাগু কত হবে? বারো। মনে থাকবে তিন আর চারের লসাগু, তিন আর চার গুণ করতে হবে। তিন আর চার কি গুণ? যখন দেখবা জোড় আর বিজোড় সংখ্যা, জোড় আর বিজোড় সংখ্যা হলে গুণ করে লসাগু বের করতে হবে। যখন হর দেখবা জোর আর বিজোড়, এখানে তিন বিজোড় চার জোড়, এই জন্য লসাগু বের করতে হবে তিন আর চার গুণ করে। তিন চারে বারো, লসাগু হলো বারো। বারো আর এক হচ্ছে পূর্ণ সংখ্যা, একই সংখ্যা পূর্ণ সংখ্যা। বারো আর এক সরাসরি গুণ করো, বারো কে বারো যোগ। তিন বারোর ভিতর কতবার যায়? তিন দিয়ে বারো ভাগ করো, তিন দিয়ে বারো ভাগ করলে কতবার যাচ্ছে? চারবার। চার দিয়ে একক গুণ করতে হবে, নিচের সংখ্যাতে নিচের সংখ্যক ভাগ, যেটা বের হবে সেটা দিয়ে উপরের সংখ্যা গুণ। তিন দিয়ে বারো ভাগ করলাম চার, চার দিয়ে একক গুণ করলাম চার একে চার। আবার চার দিয়ে বারো ভাগ করো, চার দিয়ে বারো ভাগ করলে কত হচ্ছে? তিন। চার দিয়ে বারো ভাগ করলে তিন, তিন দিয়ে একক গুণ করো তিন একে তিন। এখন যোগ করো, বারো আর চারে ষোলো, ষোলো আর তিনে সতেরো, আঠারো উনিশ, উপরে উনিশ নিচে বারো। তাহলে উপরে বড় সংখ্যা থাকলে ভাগ করতে হয়, উপরে বড় সংখ্যা থাকলে কি করতে হবে? ভাগ করতে হবে। উপরে উনিশ বড় আর নিচে কত? বারো, বারো ছোট। তাহলে উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, এরকম থাকলে কি করতে হবে? ভাগ করতে হবে। বারো দিয়ে উনিশ ভাগ করো, বারো কে বারো বিয়োগ করলে কত হচ্ছে? সাত। তাহলে এক সমস্ত উপরে সাত নিচে বারো, এটাই উত্তর। এক সমস্ত সাতের নিচে বারো। ক্লিয়ার? মিশালাম। এবার চার নাম্বার, বিয়োগ করো, দশ বিয়োগ শূন্য দশমিক শূন্য তিন, তাই না? এখন এখানে কি আছে? খালি দশ আছে। কি দশ আছে? খালি দশ। খালি দশটা কেমন লিখবো? দশ দশমিক শূন্য শূন্য, দশ দশমিক শূন্য শূন্য আর দশমিক শূন্য তিন, এই দুই ঘর মিলে নি। দুই ঘরের জন্য দুটো শূন্য দাও, দিয়ে বিয়োগ করো। কি করতে হবে? বিয়োগ করতে হবে। তিন আছে, কত হলে দশ হবে? বিয়োগের সময় শূন্যর দাম আছে, বিয়োগের সময় শূন্যর দাম আছে। তিন আছে, কত হলে দশ হবে? সাত। হাত থাকলো এক, এক আছে কত হলে দশ হবে? নয়। হাত থাকলো এক, এক আছে তত হলে দশ হবে? নয়। হাত থাকলো এক, একে মিলে গেলো বলে শূন্য, বাই মানে শূন্য পড়ে না। নয় দশমিক সপ্তানব্বই, নয় দশমিক সপ্তানব্বই, এটাই উত্তর। হয়েছে সবার? আফরিন, নাচতেছো? টাইম তো আর সবাই নাচো না, অত নাচা লাগবে না, নাচা নাচি উঠে আছে দেখছি। মিশালাম, খ নাম্বার দেখো,
101.08 বিয়োগ 9, ঠিক না? তাহলে খাড়া করে লিখি আমি 101.08, এখানে কি আছে 9, খালি 9 আছে, খালি 9টা কেমন লিখবো? 9.00, 9.00 এখন বিয়োগ করো, এগুলো ঘর মিলে নিয়ে ঘরে ঘরে শূন্য দিলাম, ঠিক আছে? এখন বিয়োগ করো, 8 শূন্য নিচে উপরে 8 আটি, 0.00, 9 আছে কত হলো 11 হবে, 9 10 11 2, 8 থাকলো 1, 1 আছে কত 10 হবে 9, 8 থাকলো 1, 1 মিলে গেল বলো 0, বাই মানে 0 পড়ে না, 92.08 এটাই উত্তর, উত্তর 92.08। জাফরিন হয়েছে তোমার? আবদুল্লাহ হয়েছে? থ্যাংক ইউ। জাফরিন ফাইন করে, সবার আগে লেখা শেষ করে বসে থাকে। গ নাম্বার দেখো, এবার গ নাম্বারে গেলাম, অঙ্ক মিশালাম, তেরো বিয়োগ একের নিচে 10, লসাগু কত হবে 10 হবে, লসাগু কত হবে, লসাগু হবে 10, লসাগু কত হবে, লসাগু 10 হবে, লসাগু কত হবে 10, 10 দিয়ে 13 গুণ করো, 10 দিয়ে 13 কি গুণ করলে কত হবে, 10 13 130, 130, 10 10 এর মধ্যে কতবার যায় একবার, 10 একটা 10, 1 দিয়ে 1 গুণ করলে 1 1, তাহলে 130 এর মধ্যে 1 বিয়োগ করলে 129, নিচে কত 10, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা হলে কি করতে হবে, ভাগ করতে হবে, কি করতে হবে, ভাগ করতে হবে, মনে থাকবে, 10 দিয়ে এখন 129 ভাগ করো, 10 প্রথমে 12-র মধ্যে দাও, 10 কার মধ্যে যাবে, 12-র মধ্যে, দশককে 10, বাঁচলো কত 2, এখন 9 নামাও, 10 দুগুণো 20, বাঁচলো কত 9, তাহলে 12 সমস্ত উপরে 9 নিচে 10, কাটাকাটি করা যাবে না, এটাই উত্তর, 12 সমস্ত উপরে 9 নিচে 10, হয়েছে আবদুল্লাহ? হয়েছে, লেখা সুন্দর করতেছো, তোর খাতা দেখি আবদুল্লাহ, খাতা দেখি, লেখা লেখা খাতা দেখি কেমন লিখছো, ভালো করে ধরো, ফাঁকা ফাঁকা করে লিখবা, দুই দুই ইঞ্চি দুই আঙ্গুল ফাঁক রাখবা, তানভীর প্লাস ইনশাল্লাহ, সবার হয়েছে, মিশাবো, মুশফিকুর, মুশফিকুর হয়েছে, লসাগু 9 হবে, লসাগু কত হবে 9, 9 দিয়ে পূর্ণ সংখ্যক সরাসরি গুণ করো, 9-কে 9 বিয়োগ 9, 9-এর মধ্যে কতবার যায় একবার, 1 দিয়ে 5 গুণ করলে 5-কে 5 বিয়োগ করো, এখন 9-এর মধ্যে থেকে 5 গেলে 4, নিচে 9, এটা উপরে ছোট নিচে বড় এটা ঠিক আছে, এটাই উত্তর, 4-এর নিচে 9, ক্লিয়ার?
মুশফিকুর রহিম তোমার হয়েছে মুশফিকুর রহিম হয়েছে সুন্দর খাতা দেখি তোমার মুশফিকুর রহিম খাতা দেখি পাঁচ নাম্বার বক্রতল কাকে বলে পাঁচ নাম্বার কি হবে বক্রতল কাকে বলে যে সকল তলের সর্বত্রই অসমান যে সকল তলের সর্বত্রই অসমান বা অমসৃণ তাকে বক্রতল বলে যে সকল তলের সর্বত্রই অসমান বা অমসৃণ তাকে বক্রতল বলে যে সকল তলের সর্বত্রই সমান এবং অমসৃণ তাকে বক্রতল বলে মার্বেল একটি বক্রতল বুঝছো সবার হয়েছে যে সকল তলের সর্বত্রই সর্বত্রই অসমান সর্বত্রই অসমান যে সকল তলের সর্বত্রই অসমান এবং অমসৃণ তাকে বক্রতল বলে যে সকল তলের সর্বত্রই অসমান এবং অমসৃণ তাকে বক্রতল বলে সবার হয়েছে মিশালাম ছয়ের ক পানুদের গোয়ালের মোট গাভীর সংখ্যা 13টি পানুদের গোয়ালের মোট গাভীর সংখ্যা 13টি এর মধ্যে 60টি গাভী 7 লিটার করে বাকি গাভীগুলো 5.5 লিটার করে দুধ দেয় 60টি গাভী 7 লিটার করে আর বাকি গাভীগুলো 5.5 লিটার প্রথমে আমাকে বের করে নিতে হবে 5.5 লিটার সমান 5.50 লিটার 5.5 লিটার মানে কি 5.50 লিটার আর বাকি মোট গাভী কয়টি আমার 13টি এখন বাকি গাভী বের করে নেই বাকি গাভী 13-7 সাত আছে কত হলো 13 হবে 7, 8, 9, 10, 11, 12, 13 6টি বাকি গাভী আমার কয়টি 6টি বাকি গাভী আমার কয়টি 6টি 5.5 লিটার মানে 5.50 লিটার বাকি গাভী বের করলাম বাকি গাভী 13-7 মোট গাভী 7 আর এখানে 7টি গাভী দেওয়া আছে
তেরো বিয়োগ সাত তাহলে ছয়টি, তাহলে ষাটটি গাভী দুধ দেয়, ষাটটি গাভী দুধ দেয় 7 লিটার করে, করে থাকলে গুণ হবে, তাহলে 7 × 7 7 × 7 = 49 লিটার। আমি 49 লিটার লিখবো, 7 × 7 = 49 লিটার, 49.00 দিয়ে লিখবো, 49.00। দশমিক কেন দিলাম, আমার এখানে দশমিক আছে, এখানে কি আছে, দশমিক আছে, এগুলো আমি দশমিক দিয়ে লিখলাম একবারে। আবার ছয়টিকে আমি দুধ দেই, অতএব ছয়টি গাভী দুধ দেয় 5.50 × 6। এখন গুণ করে লেখো, 5×6=0, 5×6=0, 5×6=0, 7 × 3, 5×6=33 লিটার। এখন যোগ করো, বলছে গাভী গুলো দৈনিক কত লিটার দুধ দেয়, এখন মোট যোগ করলে কত হবে, 0, 0, 9, 8, 3, 12, 2, 7, 1, 4, 3, 7, 8, 82 লিটার। কত লিটার, 82 লিটার, এটা উত্তর, উত্তর 82 লিটার। সবাই বোঝা গেছে, প্রথমে 5.5 লিটার ভেঙে নিলাম, 5.50 লিটার, বাকি গাভি বের করে নিলাম 6টি, তারপর বলছে 7টি গাভি 7 লিটার করে, করে কথা উল্লেখ থাকলে গুণ হবে, তাহলে 7টি গাভি দুধ দেয় 7 × 7, 7×7=49 লিটার। আবার 6টি গাভি দুধ দেয় 5.5 লিটার করে, করে কথা থাকলেই গুণ, এটা করে কথা উল্লেখ থাকলেই গুণ হবে, তাহলে 5.50 × 6 = 33 লিটার, মোট 82 লিটার, উত্তর 82 লিটার। সবার হয়েছে, মিশেলাম এবার খ নাম্বার অঙ্কটা তোমরা করে নাও, আট জোড়া লেবুর মূল্য 64 টাকা হলে এক হালি একটি লেবুর মূল্য কত, আট জোড়া লেবুর মূল্য 64 টাকা হলে এক হালি একটি লেবুর মূল্য কত, তাহলে আট জোড়া প্রথমে ভেঙে নেই, 8 × 2, 8×16 = 16 টি, 8 × 16 কি, 8×2 = 8×16 টি, এক হালি একটি সমান 4টি, আর 1 = 5টি, 4 + 1 তাহলে কতটি হলো, 5টি, এক হালি একটি সমান 4টি, আর 1টি যোগ করলে হবে 5টি, 8 × 8×2 = 16টি। এখন 16টি লেবুর মূল্য 64 টাকা, 16টি লেবুর মূল্য 64 টাকা, 8 জোড়া মানে 16টি, 8 জোড়া মানে 16টি, 8 জোড়া মানে কি 16টি, 16টি লেবুর মূল্য 64 টাকা, 16 দিয়ে 64 ভাগ করলে একটি লেবুর দাম বাড়াবে, 16 দিয়ে 64 ভাগ করলে কয়টি লেবুর দাম বাড়াবে, একটি লেবুর দাম, 16 দিয়ে 64 ভাগ করো, তাহলে 16 হয় না, আমরা বড় 16 কে 16 16 2 = 32, 3 = 48, 4 = 64, 4 দিয়ে ভাগ করলাম, 4 =
64 মিলে গেল, মিলে গেলে বলো শূন্য। তাহলে একটি লেবুর মূল্য 4 টাকা, একটি লেবুর মূল্য 4 টাকা হলে এক আলি একটি, আমি তো এক আলি একটি সমান বের করেছি 5টি। একটি লেবুর মূল্য একটি লেবুর মূল্য 4 টাকা, তাহলে কয়টি লেবু আছে তোমার 5টি লেবু, এক হালি একটি সমান 5টি, 5টি লেবুর মূল্য 5 × 4 টাকা, 4×5=20 টাকা, এটা উত্তর, উত্তর 20 টাকা। দেখো একদম সহজ অঙ্ক, 8 জোড়া সমান, প্রথমে 8 জোড়াকে আমি টি বানালাম, 8 জোড়া কি বানালাম টি, 1 জোড়া সমান 2টি, 8 জোড়া সমান 8 × 2, এক লাইনে করে গেছি আমি, 8 জোড়া সমান 8 × 2 = 16টি, আবার এক হালি সমান 4টি, আর 1টি যোগ করলাম, 4 যোগ 1 = 5টি, এক হালি একটি সমান 5টি। এখন 16টি লেবুর মূল্য 64 টাকা, 16টা লেবুর মূল্য কত টাকা? 64 টাকা। 16 দিয়ে 64 ভাগ করলে 1টি লেবুর দাম বাড়াবে, 16 দিয়ে 64 ভাগ করলে 1টি লেবুর দাম বাড়াবে, 4 × 16 = 64, 4 বার দিলাম, তাহলে 1টি লেবুর মূল্য 4 টাকা। আর তোমাকে কয়টি লেবুর মূল্য বলতেছে? এক হালি একটি লেবুর মূল্য গুণ করলে বাড়াবে, 1টি লেবুর মূল্য 4 টাকা, 5টি লেবুর মূল্য 5 × 4, 4×5=20 টাকা, উত্তর 20 টাকা। সবার হয়েছে? তোমাদের গণিত ক্লাস এখানে শেষ, ইংরেজি ক্লাসের জন্য প্রস্তুতি নাও, সবাই মাস্ক পরবা, করোনা কালীন সবাই ঘরের বাইরে বের হবা না, খেলাধুলা কম করবা, পড়াশোনার উপরই মনোযোগী হবা, ঠিক আছে? আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আমি তোমাদের এখন অ্যাডমিশনের ইংরেজি ক্লাসটা নেব। আজকে 6/7/2021 এই ক্লাসটা আমরা করব। দেখো 6/7/2021 এই ক্লাস আজকে হবে। সবাই প্রশ্নপত্র হাতে নাও। দেখো 1 নম্বর, প্রথমে আছে ট্রান্সলেট ইনটু ইংলিশ, বাংলা দ্বারা লোক নিচের বাংলা বাক্যগুলোর ইংরেজি করতে হবে, এ নম্বর। দেওয়া আছে মানুষকে ঘৃণা করো না, ডু নট হেট দ্য ম্যান, DONT লিখবা, তাহলে কি হলো? ডন্ট, যেটাকে আমরা এক কথাই বলতে পারি, ডু নট সংক্ষিপ্ত করলাম, ডন্ট হেট দ্য ম্যান। এই সে টি হেট দা ম্যান, বি নম্বর, সে প্রত্যেক দিন চা পান করে, সে হি টেক্স টি এভরি ডে, EVERY এভরি ডে, সে প্রত্যেক দিন চা পান করে, হি টেক্স টি এভরি ডে। সি নম্বরে আছে আমি আমার পিতা মাতার আদেশ মেনে চলি,
আই হবে আমি আমার আই হবে মাই প্যারেন্টস PARENTS তারপরে কমা প্যারেন্টস অ্যাডভাইস ADVIC দেখো এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে শিক্ষণীয় বিষয় হলো এটা আমি যেটা মার্কিং করলাম আমি যেটা মার্কিং করলাম এটা একটু শেখার বিষয় প্যারেন্টস প্যারেন্টসের শেষে আমি একটা কমা দিছি প্যারেন্টসের শেষে আমি একটা কমা ব্যবহার করছি এটা দেখো আমরা জানি নাউনের শেষে যদি এর উচ্চারণ হয় তাহলে পজিটিভ কেস অর্থাৎ কমা দিয়ে এস হয় যেমন আমার বাবার নাম কি এই যে বাবার বাবার সাথে র যোগ হলো এর যোগ হলো কি যোগ হলো বাবার সাথে এর যোগ হলো এই জন্যে কমা দিয়ে এস ধরে ফাদার্স তাই না আমি এটা একটু ডিপলি বুঝাবো বোর্ডটা মিশালাম একটু হ্যাঁ দেখো আমি শুধু বোর্ডে ওটাই রাখলাম দেখো কি রাখছি প্যারেন্টস এখন আমি বললাম বাবার বাবার জায়গায় দেখো এরকম করে কি হলো এস এ টি এইচ ই আর কমা দিয়ে এস মানে কমাটা আগে ব্যবহার করলাম তারপরে এস দিলাম এটা হলো বাবার মায়ের বলি আমরা তোমার মায়ের নাম কি মায়ের তাহলে দেখো মাদার এম ও টি এইচ ই আর দিয়ে কমা দিয়ে এস কমাটা আগে ব্যবহার করলাম তারপরে এস ব্যবহার করলাম এটা হলো কি মায়ের বাবার বন্ধুর নাম ফ্রেন্ডস তাহলে এরকম দেখো এফ আর আই ই এন ডি কমা দিয়ে ইস তার মানে কি বোঝাবে বলছি এগুলো দেখো কমাটা আগে ব্যবহার করছে এসটা পরে ব্যবহার করছে কিন্তু এখানে কি করছে বলতো এস এর পরে আমরা কমা ব্যবহার করছি কেন যদি কোনো প্লুরাল প্লুরাল শব্দের সাথে প্লুরাল শব্দের সাথে প্লুরাল শব্দের সাথে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয় তাহলে কমা দিয়ে আরেকটা এস আর লেখার দরকার নাই তার মানে এরকম করে কমা দিয়ে আর এস লেখা লাগবে না কারণ ওর সামনে একটা এস আছে যদি যেমন বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এখানে গার্লস লিখি না আমরা জি আই আর এল কমা দিয়ে এস তারপরে এখানে একটা অ্যাপোস্ট্রফি এস বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল দেখো গার্লস এর পরে কমা ব্যবহার করি কেন ব্যবহার করি যে প্লুরাল গুলোর সাথে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি তাহলে শুধু এস না কমা বসালি হয় এস তার পরবর্তী এস থাকলে শব্দের শেষে একটা এস আছে তারপরে শুধু কমা ব্যবহার করলে হয় পরে আরেকটা এস ব্যবহার করার দরকার নাই এটা কি তোমরা বুঝতে পারলে এটা কি তোমরা বুঝতে পারছো এই কমার ব্যবহারটা কি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে পারো হাত উঠাও যদি বুঝতে পারো হাত উঠাও বুঝতে না পারলে হাত উঠানোর দরকার নাই যদি যাই বোঝুনি তাই হাত উঠাবে না আমি দেখবো একটু কে কে হাত উঠাচ্ছে না যারা হাত উঠাওনি আমি মনে করব তারা বুঝতে পারোনি কথাটা বুঝতে পারছো আর যারা হাত উঠাইছো তারা বুঝতে পারছো আমি এটা মেনে নেব আচ্ছা ইয়াশা আমি তোমার হাতটা দেখা যাচ্ছে তুমি কি বুঝতে পারো নি শব্দের শেষে যদি এস থাকে শব্দের শেষে যদি আরেকবার বলি শব্দের শেষে যদি এস থাকে এবং ওই শব্দটার শেষে এর যোগ থাকে ওই শব্দের শেষে এর থাকে তাহলে শুধু কমা ব্যবহার করব আর এস কমার পরে আরেকটা এস ব্যবহার করব না কথা বুঝতে পারছো এগুলো শব্দের শেষে এস নাই তাই কমা দিয়ে এস ব্যবহার করছি কিন্তু যেগুলো শব্দের শেষে
এস আছে সেগুলোর সাথে শুধু কমা দিলেই হবে, ওর পরে আর এস ব্যবহার করা লাগবে না। কথা বুঝতে পারছো? এবার আমি দুই নম্বরটা দেখব। নম্বর টু দেখো, এখানে বলছে অ্যান্সার দ্য কোশ্চেন, হোয়াই ডাস আইনদা সরকার গো টু স্কুল, আইনদা সরকার কেন স্কুলে যায়? অ্যান্সার দ্য কোশ্চেনে আইনদা সরকার কেন স্কুলে যায়? আইনদা সরকার গোস টু স্কুল, আমি লিখবো আনিতা সরকার গোস টু স্কুল। আইনদা সরকার স্কুলে যায় কেন? টু টিস, টিএসএইচ, টু টিস হার স্টুডেন্ট, হার মানে তার ছাত্র ছাত্রীদের শিক্ষা দিতে। মানে এখানে টু যোগ করে, ভার্বের আগে টু যোগ করছে আমি, টু টিস হার স্টুডেন্ট, তার ছাত্র ছাত্রীদের কি শিক্ষা দিতে যায়, তার ছাত্র ছাত্রীদের করতে যায় শিক্ষা দিতে যায়। কথাটা বুঝতে পারছো কি? আচ্ছা, দুই নম্বরে আছে হাউ ডাজ কানিস গো টু স্কুল, কানিস কিভাবে স্কুলে যায়? তাহলে কানিস গোস টু স্কুল, কানিস স্কুলে যায় কিভাবে যায়? অন ফুট, এফ ডবল ও ফুট, মানে পায়ে হেঁটে, অন ফুট মানে পায়ে হেঁটে, যেটাকে বলা হয় পায়ে হেঁটে স্কুল। আইনটা কানিস, কানিস কানিস কিভাবে স্কুলে যায়? পায়ে হেঁটে, ওখানে ওই হেঁটে হেঁটে স্কুলে যাবে সেই ছবি দেওয়া আছে কানিসের যে পৃষ্ঠায়। হুইচ ক্লাস হেজ ডাস আইনদা সরকার টিচ, কোন কোন শ্রেণীতে আইনদা সরকার শিক্ষা দেয়? তো আইনদা সরকার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীকে শিখায় বা শিক্ষা দেয়। লিখবো আনিতা সরকার টিচেস, টিইএসিএইচ ই এর যোগ করবো, টিচেস ক্লাস, সিএল ক্লাস ওয়ান অ্যান্ড ক্লাস টু। ক্লাসের সিটা বড় হাতের লিখছি আমি, ভালো করে লক্ষ্য করবা, ক্লাসের সিটা আমি কি লিখছি? বড় হাতের লিখছি। এখানে এই ক্লাসের সিটা আর এই ক্লাসের সিটা আমি বড় হাতের হরফ লিখছি, ক্লাসের সিটা বড় হাতের অক্ষরে লিখছি। তাহলে আইনদা সরকার টিচেস ক্লাস ওয়ান অ্যান্ড ক্লাস টু, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীকে শিখায়। দুই নম্বরে আছে কানিস কিভাবে স্কুলে যায়, হেঁটে স্কুলে যায়। আইনদা সরকার কেন স্কুলে যায়? আইনদা সরকার তার ছাত্র ছাত্রীদের শিক্ষা দিতে স্কুলে যায়। ওকে, তাহলে আমরা কি দুই নম্বরটা সবাই বুঝতে পারছি তো? হ্যাঁ, সবাই বুঝতে পারছি? কারো বুঝতে সমস্যা থাকলে হাত উঠাবে। যদি এই ক্লাসে কোনো প্রবলেম হয়, তুমি লিখতে না পারো, প্রশ্ন উঠাইতে না পারো, তাহলে এই ক্লাসটা আবার তোমরা দেখতে পারবে ভাই বোন মোরে স্কুল লেখে ইউটিউবে সার্চ দিবা, তাহলে আজকে তারিখ লেখে অ্যাডমিশন লেখে দেখবা যে এই ক্লাসটা আবার দেখা যাচ্ছে। তোমার যেখানে যেখানে প্রশ্ন উঠাইতে সমস্যা আছে বা যেটা বুঝতে পারো না, আবার বুঝতে পারবে। আচ্ছা, এবার দেখো তিন নম্বর, তিনের এ নম্বর মডেল আছে, মডেলের সিমিলার ওয়ার্ড লিখতে পারো ডিজাইন, ডিই এস আই সি এন। দুই নম্বরে আছে সে শীট, শীট মানে বীজ, তুমি সিমেন্ট লিখতে পারো, এ সি এম ই এন সিমেন্ট, বীজ। তারপরে আছে ফার্ম, লিখতে পারো গ্রানারি, জি আর এ এন এ আর ওয়াই, গ্রানারি। তারপরে আছে লে হ্যাট, এইচ এ টি
সিক্স নম্বর ফোর আমি এই পাশে লিখে দেই, এই নম্বরে আছে আর্লি লেট, এল এ টি। দুই নম্বরে আছে টক কথা বলা, তাহলে আমি লিখতে পারি স্পিক, ও কথা বলা, তাহলে শোনা, লিসেন লিখতে পারি এল আই এস টি এন। তারপরে সি নম্বর ফরেস্ট আছে, তুমি হোম লিখতে পারো, ডিজার্ট লিখতে পারো, ডি এস এ আর টি। আমি এটা লিখে দিলাম তিন এবং চার, তিন এবং চার। তিন এবং চার নম্বর তোমরা উঠে নাও। তোমাদের লেখা হয়ে গেলে হাত উঠে দেখাবে, আমি তাহলে দেখতে পারবো আসলে কার কার লেখা শেষ আর কার কার লেখা এখনো বাকি আছে। ওকে, তাহলে আমি তিন এবং চার নম্বর মিশালাম। এবার আমি পাঁচ নম্বরটা দেখবো, কয় নম্বরটা, পাঁচ নম্বরটা দেখবো। এ নম্বরে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস, মানে শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। দেখো শব্দগুলো সাজাও, শীটস আছে, ইটস আছে, ইট এন্ড গ্রেইন আছে, তাহলে ইট আগে লিখবা, আইটি, ইট ইটস, ইট ইটস, সিক্স এন্ড গ্রেইন, সিক্স এন্ড হবে টক অ্যাবাউট অ্যানাদার অ্যানিমেল, টিএএলকে টক, এবিওইউটি টক অ্যাবাউট অ্যানাদার অ্যানিমেল। সি নম্বরটা সাজালে হবে হেন লিভস অন এ হার্ট, হেন লিভস অন এ হার্ট। ওকে, বুঝতে পারছো কি এটা সাজায় লিখে বাক্য তৈরি করা, সাজায় লিখে বাক্য তৈরি করা। প্রথমে ইট ইটস শীটস এন্ড গ্রেন, টক অ্যাবাউট অ্যানাদার অ্যানিমেল, হেন লিভস অন এ ফার্ম। বুঝতে পারছো সবার লেখা হয়েছে? ওকে সুন্দর, তাহলে আমি সিক্স নম্বরটা দেখি একবার। দেখো সিক্স নম্বরে বলা আছে রাইট ট্রু ফলস, ইফ ফলস গিভ দা ট্রু অ্যান্সার, যদি প্রথমে আছে সত্য অথবা মিথ্যা লেখো, যদি মিথ্যা হয় তাহলে সত্য উত্তর লেখো। এ নম্বরটা আগে আমরা লিখব, আয়েশা সরকার ইজ এ হাউস ওয়াইফ, তার মানে কি ফলস, এফ এ এল এ সি, ফলস থেকে ফুল স্টপ, ট্রু কি বড় হাতে, ট্রু এ এন এ সি থেকে একটা ফুল স্টপ দেব। আয়েশা সরকার ইজ এ টিচার, লিখব অনিতা সরকার ইজ এ টিচার। বি নম্বর, দ্য হেন লিভস ইন এ
ফরেস্ট, এটাও ফলস। এফ এ এল এস এ যখন করে লিখবো টু অ্যান্সার, দ্য হ্যান লিভস অন এ ফার্ম। এবার থ্রি নম্বর, দ্য টাইগার ইজ এ স্মল অ্যানিমেল, এটাও ফলস। ট্রু অ্যান্সার, দ্য টাইগার ইজ এ বিগ অ্যানিমেল। কথা বুঝলে? এর তিনটাই ফলস, একটাও ট্রু নাই, সবগুলোই ফলস, সবগুলোই ফলস। ফলস থেকে ফুল স্টপ। ট্রু অ্যান্সারের টি বড় হাতে, ট্রু অ্যান্সারের টি বড় হাতে, ভালো করে লক্ষ্য করবা। ট্রু অ্যান্সার এ এন এস থেকে একটা ফুল স্টপ দিও, অ্যান্সার সরকার ইজে টিচার, একই সেম। দ্য হ্যান লিভস অন এ ফার্ম, দ্য টাইগার ইজ এ ইজ এ বাদ করছে, দেখো দ্য টাইগার ইজ এ বিগ অ্যানিমেল, দ্য টাইগার ইজ এ বিগ অ্যানিমেল, টাইগার ইজ এ বিগ অ্যানিমেল। ওকে, হয়েছে সবার? হ্যাঁ, সবার হয়ে থাকলে হাত দাও। ওকে ফাইন, সবার হয়েছে, তাহলে আমি মিশিয়ে দিলাম। হ্যাঁ, এবার সেভেন নম্বরটা দেখো, সেভেন নম্বরটা কি আছে এখানে, প্রেডিকেট কাকে বলে, প্রেডিকেট সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, এস ইউ ভি জে ই সি টি, সাবজেক্ট সম্পর্কে যাহা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে। আচ্ছা, আমরা এবার 7 তারিখটা দেখব, কয় তারিখ, 7 তারিখ, 6 তারিখেরটা আমরা কিন্তু মিশালাম, 6 তারিখ আজকে আমরা শেষ করলাম, শেষ করার পরে আমরা 7 তারিখ শুরু করব, কয় তারিখ, 7 তারিখ। প্রশ্নের অপর পিছে দেখো দোয়া আছে, 7/7/2021, এবার সবাই 7/7/2021-এর প্রশ্নটা হাতে নাও, 7/7/2021, কত, 7/7/2021 এর প্রশ্ন তুমি উল্টালেই পাবা, সেটা উল্টে দেখো অপর পৃষ্ঠে দেওয়া আছে 7/7, আমরা এখন 7/7-টা দেখব। প্রথমে এ নম্বর আছে অ্যান্সার, হোয়াট ইজ এ ফার্ম, আমরা কি লিখবো, এ ফার্ম ইজ এ প্লেস, PLAC, ফার্ম ইজ এ প্লেস হোয়ার দ্য হেন লিভ, একটা জায়গা যেখানে মুরগিরা বসবাস করে, বইয়ে কি লেখা আছে, দ্য হেন লিভস ইন এ ফার্ম, এই জন্য আমরা হেন লিখলাম। তুমি ডোমেস্টিক অ্যানিমেল লেখো তাও হবে, হুল এস এক্স, এখানে হুল জায়গায় বার্ডস লিখতে হবে, কি লিখতে হবে, বার্ডস, BIRD বার্ড, ও এখানে একটা বলছে, তাহলে আমরা যেহেতু লেস এর সাথে এচ আছে, তাহলে আমরা এখানে দ্য বার্ড লিখতে পারি,
ডিম পারে পাখি ডিম পারে, 3 নম্বরে বলা আছে হোয়াট ইজ দ্য ফরেস্ট, দিও আছে ফরেস্ট দাদু আছে দা FOREST, the forest is a place, is a place, is a place where the wild animals live, W-I-L-D, wild animals live, forest, F-O-R-E-S-T. মানে কি বন্য প্রাণীরা যেখানে বসবাস করে, কারা বন্য প্রাণীরা যেখানে বসবাস করে সেটা হলো ফরেস্ট, বন্য প্রাণীরা যেখানে বসবাস করে সেটা কি ফরেস্ট, আর যেখানে পাখি ডিম পারে আর ফার্ম কোনো জায়গা যেখানে মুরগিরা বসবাস করে, মুরগি অর্থাৎ হেন লিভস অথবা হেনস লিভস, যদি এখানে এস দাও তাহলে এখানে এস দেওয়া লাগবে না, আর যদি এখানে এস না দাও তাহলে ওখানে এস দেওয়া লাগবে, এটা একটা কমন ব্যাপার, সবাই এটা ভালো করে দেখে নিও। ওকে হয়েছে তো 1 নম্বর সবার, 7-7 2001-এর 1 নম্বর প্রশ্ন সবার হয়েছে, প্রশ্নের উত্তর সবার হয়েছে। ওকে মিশালাম কিন্তু, এবার আমরা দেখবো 2 নম্বর, 2-এর নম্বরে আছে কি, ডাক পেয়ন চিঠি বিলি করে, এ পোস্টম্যান, এ POST পোস্টম্যান মানে ডাক পেয়ন, ডেলিভার্স দা ডেলিভার্স পোস্টম্যান ডেলিভার্স, DELIVERS ডেলিভার্স দা লেটার্স, DELIVERS। 2 নম্বর প্রশ্ন, একজন মালি বাগানে কাজ করছে, করছে যখন আছে তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, এ গার্ডেনার, এ গার্ডেনার, GARDEN গার্ডেনের সাথে ER লাগাবে, এ গার্ডেনার ইজ ওয়ার্কিং, WORKIN, এ গার্ডেনার ইজ ওয়ার্কিং, এ গার্ডেনার ইজ ওয়ার্কিং ইন দ্য কোথায় বাগানে গার্ডেন, রাস্তায় দৌড়ায়ও আচ্ছা, রাস্তায় দৌড়ায়ও নাম, ডোন্ট রান অন দা স্ট্রিট, ডু নট রান অন দা স্ট্রিট বা রোড, STRWT স্ট্রিট। আচ্ছা 3 নম্বরটা আমরা
দেখালাম না, তোমরা তিন নম্বরটা পারবাই, যেহেতু আজকে সময় একটু সংকট, তোমাদের ক্লাস শেষের পথে আরো তো 2-4 মিনিট সময় আছে। আমি যেটা মেইন মেইন যেটা সেটা আমি লিখে দেবো শুধু এখন। আজকে দেখো এটা গেল 2 নম্বর, 2-এর পরে 3 নম্বরটা তোমরা পারবাই, 3 নম্বরটা পারবাই, এটা মেক সেন্টেন্স, 3 নম্বরের সমস্যা নাই। হ্যাঁ, ফার্ম নো মেশিন পারবা, মেশিন ফার্ম মানে খামার, নো মানে জানা, মেশিন মানে হারান, রাইট ইন ওয়ার্ডস। এটা প্রথমটা দেখো কত আছে, 100 100, আর 3টা 100, মানে কি করতে হবে, একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত, একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত কোটি, 10 crore 1 lakh, এটা শুধু আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে 4A A নম্বর, এখানে হবে 10 crore CRORE 10 crore 1 LAC, তারপরে 100 G2N BR, তারপর এগুলো পারবাই, 2N 1/2 3N পারবাই, শেষ গুলো চেঞ্জ দ্য জেন্ডার মেল, 5 নম্বরটা আমি দেখে দেই, 5A নম্বর মেল হবে ফিমেল, MA LE, 2 নম্বরে মানকি হবে সি মানকি অথবা ফিমেল মানকি লিখলেও হয়, তারপরে সি নম্বরটা ফক্স হবে VIXEX, ওকে। তারপরে এটুকু হয়েছে, এটুকু তুলে নাও, আমি শুধু এখন 5 নম্বরটা তোমাদের, 6 নম্বরটা তোমাদের করাবো, 6 নম্বরটা একটু হয়তো বা একটু কঠিন আছে, তোমরা একটু ভেবা চেখা খাবা, এই জন্য আমি 6 নম্বরটা এখন শুধু তোমাদের দেখাবো। দেখো প্রথমটা 6-এর ইংলিশ থেকে বাংলা করতে হবে, 6 নম্বরটা তো ক্লাসটা শেষ হয়ে যাবে, আমি 6 নম্বরটা তুলে নিচ্ছি, তোমরা একটু সুন্দর করে লিখে নাও। 6-এর A নম্বর, নিচের শব্দগুলো একই ধ্বনি দ্বারা শেষ হয়, নিচের শব্দগুলো একই ধ্বনি দ্বারা শেষ হয়, 2 নম্বরটা আকাশের ছোট তারাগুলো মিটমিট করে জ্বলছে, আকাশের আকাশের ছোট তারাগুলো মিটমিট করে মিটমিট করে জ্বলছে, আকাশের ছোট তারাগুলো মিটমিট করে জ্বলছে। 6 নম্বরটা লিখে নাও তাড়াতাড়ি, সময় বেশি নেই, তোমরা 6 নম্বরটা উঠে নিতে পারো, ওকে। পার্সন কাকে বলে, উহা কত বড়, কি কি তোমরা এটা তোমরা পারবাই, বাক্যের ভিন্ন ভিন্ন সাবজেক্টে পার্সন বলে, উহা 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা তোমরা জানো, এটা পারবা, এটা সমস্যা নাই। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর যদি ক্লাসটা আবার দেখতে চাও, কারো কোনো প্রবলেম থাকে, তাহলে ভাই বোন মহল স্কুল লিখে সার্চ দিবা, দিলেই আজকের তারিখ দিয়ে এই ক্লাসটা আবার দেখতে পারবা, ওকে। ভালো থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো, ওকে, বাই।